রাজ্যপাল যা করছেন তা তার ইতি আছে বলেই করছেন বিধায়কের শপথ গ্রহণ ইস্যুতে রাজ্যের শাসক দলকে তো বিরোধী দল দলনেতার রাজ্যপাল যা করছেন তার ক্ষমতা এবং সংবিধানের মধ্যে থেকে করছেন ইনাদের এত ইউগো কেন রাজভবনে যেতে এদের এত আপত্তি কেন বরঞ্চ তো খুশিতে নাচতে নাচতে গিয়ে শপথ পাঠ করে আসা উচিত আমরা তো এমএলএ হয়েছি আমাদের প্রটেম স্পিকার সুব্রত মুখার্জির কাছে গিয়ে একুশ সালে আমাদের শপথ নিতে হয়েছে আমাদের রাজ্যপাল ডাকলে তো আমরা আগে ছুটে গিয়ে রাজভবন থেকে নিতাম তাহলে তাহলে মুখ্যমন্ত্রী কেন রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট যিনি করেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছে এই রাজ্যপালকে প্রত্যাহার করার জন্য লিখছেন না তারা মুখ্যমন্ত্রী কেন তিনি দেশের প্রধানমন্ত্রীকে লিখছেন না যে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অবিলম্বে প্রত্যাহার করা উচিত তার রাজভবনে যেতে ভয় পাচ্ছে অন্যরা তো ভয় পায় না তৃণমূলের এত ভয় কেন